বুঝছ ফুলমতি, চোর না হইয়া পাগল হওয়া উচিত আছিল। হঠাৎ চোর ঠিকা তো এখন আবার পাগল হওয়া সব হইল কেন? আমাকে চান পাগলার প্রেমিকা নয়নতারা আবার ফিরে আইছে। পাগলা পাগলা এখন হারা দিন রাত একলগে ঘুরে বেড়ায়। কি কস নয়নতারা আবার কেডা, তুইও কি হাসে পাগল হয়ে গেলি নাকি? নয়নতারা কেডা হেডা কেউ জানে না, একদিন হুট করে আইছিল আবার হুট করে গেছে গা, এখন আবার ফিরে আইছে। হাসা ও দেখবি একদিন ঘুরতে ঘুরতে তোর কাছে ভয় করব। আহুক আমি এমন সুন্দর পিরিত দেখতে চাই। কে আমাকে পিরিত মনে হয় সুন্দর না? সুন্দর কিন্তু আমাকে ডাইসি গেছর ফুলিশে পিরিত। পিরিত একটা উইলি হইল, আর তুই যেমনে আমার রবি আমি তেমনি খুশি। তোরও দেহি পাগল আর বেশি দিন বাকি নেই। আমি তো পাগল হয়েই আছি। আজ এর কথা রেখা, বাড়িতে যা। ও তুই তো বাড়িতে যাবি না, তুই তো যাবি চুরি করতে। যা চুরি করতে যা। আমি তো চুরি করতে আইছি এনে। কি তোর মন? ইস এত দশ জানা। আমার বাড়ির উডানে আসমান থেকে চান তারা একলগে নামাইছে। তুই তাইলে ফুলমতি? এটাই ফুলমতি, এরা খালি চুরি করে আর চুরি করে করে নুরা চোরার লগে বিরিত করে। কি যে করনো চান ভাই, ইজ্জত আর রাখলা না তুমি। তোর দেখে তো অনেক ভালা মানুষ মনে হয়। তা চান ভাই, গরিবের বাড়িতে এসো খাইবা কি? কিছু খাবো না, একটা ফলিতে রে কটা ভাত দিয়া দে, আমি লইয়া যাব। লইয়া যাওয়ার দরকার কি, ঘরে আহো তোমরা দুজন বইয়া বে খাইবা আর আমি তোমাকে পিরিত দেব। তুই এত বেশি কথা কস কাছারি, দিলে দে না দিলে জায়গা। আচ্ছা খারাও রাগ করো না, তারা আমার লগে থাহু, আমি বিত্তে থেকে তোমার লেগা ভাত আনতাছি। আমরা ভাত লইয়ে কই যামু? তুই তো যাবি না, তুই ফুলমতির লগে থাক, আমি ভাত লইয়ে যামু আর আমু। এই নন্তারা আহো আমার লগে। আচ্ছা লও।